পাবনার কাশীনাথপুর বাজারে ছিল সব ধরনের নাগরিক সুবিধা, ছিল প্রয়োজনীয় মুহূর্তের সকল উপকরণ, যাত্রী সেবায় ছিল যাত্রী ছাউনি, ছিল পাবলিক টয়লেটও। তবে সেসবের কিছুই নেই এখন, এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষজন। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার তথ্য ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন নয়নমণি। পাবনা, সুজানগর, বেড়া ও সাঁথিয়া এই তিন উপজেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঐতিহ্যবাহী কাশীনাথপুর বাসস্ট্যান্ড, হাট ও বাজার। প্রতিদিন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন কৃষিজাত পণ্য পাইকারি ক্রয় করতে। কাশীনাথপুর ঢাকা থেকে পাবনার প্রবেশদ্বার পথ হয় এটি একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট না থাকায় প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ যাত্রী ও পথচারীদের। লক্ষ লক্ষ মানুষ সময় রোদ বৃষ্টির সময় মতো আসে এইখানে বসতো। এই যে একটা ই ছিল, আমরা দাঁড়া রয়েছি রোদের ভিতরে, পানির জন্য দাঁড়া রয়েছি, খুব কষ্টে। তো একটা ই থাকলে আমরা খুব সুখে থাকি, বসে পড়তাম। এরবার আমি যখন আসছিলাম তখন দেখছি যে যাত্রী ছাউন ছিল, এবার আসছি কিন্তু যাত্রী ছাউনটা নয়। যদি এখানে বাথরুম বা যাত্রী ছাউন থাকতো আমাদের অনেক উপকার হতো। বিগত 15 বছর আগে সাবেক পাবনার পুলিশ সুপার জমশের উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার স্মরণে সাংবাদিক MG বিপ্লব চৌধুরী নিজ অর্থায়নে কাশীনাথপুর ফুলবাগান নামক স্থানে যাত্রী ছাউনি নির্মাণ করেন। কিন্তু গত 4 মাস আগে জায়গা উচ্ছেদ অভিযানে সাবেক পুলিশ সুপার জমশের উদ্দিনের নামে করা যাত্রী ছাউনি ভেঙে ফেলে রোডস অ্যান্ড হাইয়ের কর্মকর্তারা। ছাউনি ও পাবলিক টয়লেট না থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পথচারীদের। নিহত হওয়ার কারণে তার স্মরণেই এই যাত্রী ছাউনিটি মূলত নির্মাণ করা হয়। এসপির সম্মানার্থে এটি পুনঃস্থাপন করা হোক। হয় 1 ঘন্টা, আধা ঘন্টা, অনেক সময় 40 মিনিট লেট হয় গাড়ি। একটা যাত্রী এখানে দাঁড়ানোর জায়গা নাই, এখন বসার জায়গা নাই, রোদের মধ্যে কোথায় যাবে যাত্রী? রোডস অ্যান্ড হাইয়ের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ। তবে এ ব্যাপারে আশ্বস্ত করলেন এলাকার জনপ্রতিনিধিগণ। আমরা চেষ্টা করব একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকায় একটি পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য। আমাদের জেলা মাসিক সমন্বয় সভা যেটা অনুষ্ঠিত হবে, আমি সেই সমন্বয় সভাতে সেই জিনিসটা উপস্থাপন করে কাশীনাথপুরে এই জরুরি বিষয়টি যাতে অতি দ্রুত সমাধান হয়। একটি যাত্রী ছাউনি হলে আমরা যারা, আমাদের যারা যাত্রী রয়েছে, আমরা যারা জনসাধারণ রয়েছি, আমাদের দুর্ভোগটা অনেকটা লাঘব হবে। ভুল সংশোধন করে পুনরায় আবার একটি যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট নির্মাণ করলে পাবনার 3 উপজেলার পথচারী মানুষের উপকার হবে। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।